হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? একটি মুভির গল্প বা অভিনয় দিয়ে আমরা সচরাচর নির্ণয় করি মুভিটি ভালো নাকি খারাপ, আর অস্কারের মাধ্যমে আমরা ভালোর মধ্যে সেরাটা খুঁজে পাই। আজ যে মুভির গল্প শুনতে যাচ্ছি, এটি ইরানি ভাষায় নির্মিত আসগর ফারহাদির অস্কার বিজয়ী মুভি এ সেপারেশন। আসগর ফারহাদি মানে নতুন কিছু, ভিন্ন দেশীয় ভাষায় যেখানে মুভি নমিনেশনই পায় না সেখানে আসগর ফারহাদির ফরেন ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে পরপর দুটি মুভি অস্কার পায়। এই মুভির গল্প একটি ছোট পরিবারকে কেন্দ্র করে, যেখানে হাজব্যান্ড, ওয়াইফ আর তাদের একটি মেয়ে আছে। হাজব্যান্ডের নাম নাদির, ওয়াইফের নাম সিমিন আর মেয়ের নাম তারমি। মুভির শুরুতেই দেখা যায় নাদির আর সিমিন কোর্টে বসে আছে। সামনে বসা অফিসার ওদেরকে প্রশ্ন করে, আপনারা ডিভোর্স কেন চান? সিমিনকে প্রশ্ন করা হয়, আপনার হাজব্যান্ড কি আপনাকে মারে, আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার দায়িত্ব নেয় না? সিমিন বলে, না, ও এমন কোনো কিছুই করে না। সে কি মদ খায়? সিমিন বলে, না। তখন অফিসার তাকে বলে, আপনি তাহলে ডিভোর্স কেন চান? সিমিন বলে, আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ, কিন্তু আমি চাই এখান থেকে দূরে যেতে, আমি বিদেশে যেয়ে সেটেলড হতে চাই, কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে যেতে চান না। সে যদি আমার সাথে বিদেশে যেতে রাজি থাকে তাহলে আমি এখনই ডিভোর্স ক্যান্সেল করে দিব। তখন নাদির বলে, আমার বাবা অনেক অসুস্থ, তার অনেক বয়স হয়ে গিয়েছে, আমি তাকে ছেড়ে কোথাও যেতে চাই না, আমি তার দেখাশোনা করতে চাই। তখন সিমিন বলে, আমি চাই আমার মেয়ে একটি সুন্দর ক্যারিয়ার গড়ুক, এখানে তার জন্য কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু নাদির তার কথায় রাজি হয় না। কোর্টের অফিসার ওদের কথা শুনে বলে, আপনাদের ডিভোর্স নেওয়ার জন্য উপযুক্ত কোনো কারণ নেই, তাই এখন ডিভোর্স অ্যাকসেপ্ট করা হবে না। আর বলে, আপনাদের এই ব্যাপারে আরও চিন্তা করা উচিত। ওরা বাসায় চলে আসে। এখান থেকে বোঝা যায় নাদির তার বাবাকে অনেক ভালোবাসে এবং তার বাবাকে নিয়ে অনেক চিন্তিতও থাকে। তার বাবার বয়স হয়ে যাওয়ায় সে সব কথা ভুলে যায়। এমন অবস্থায় নাদির তার বাবাকে একা ফেলে কোথাও যেতে চায় না। কিন্তু নাদির বিদেশে যেতে না চাওয়ায় সিমিন অনেক রেগে যায় আর ব্যাগ প্যাক করে সব জমানো টাকা নিয়ে নাদিরের বাসা থেকে চলে যায়। কিন্তু সিমিন তার পরিবারকে অনেক ভালোবাসত এবং তার মধ্যে একটা ক্ষোভ থেকে গেছে, কেন নাদির তাকে একবারও ডিভোর্সের জন্য আটকালো না। যাবার সময় ওদের দেখাশোনার জন্য ও একজন সার্ভেন্ট ঠিক করে যায়, যার নাম রাজিয়া। আর রাজিয়ার কাজ হলো বাড়ির সব কাজ করা, পাশাপাশি নাদিরের বাবার দেখাশোনাও করা। রাজিয়ার এটি প্রথম কাজ, বাধ্য হয়ে তাকে এই কাজটি করতে হচ্ছে। ওর হাজব্যান্ড অনেক মানুষের কাছ থেকে ধার নিয়েছে, সময় মতো পরিশোধ করতে না পারায় তাকে বারবার জেলেও যেতে হয়। ফলে পরিবার চালানোর জন্য রাজিয়াকে এখন অন্যের বাসায় কাজ করতে হচ্ছে। কিন্তু নাজিয়া অনেক ধার্মিক একজন মহিলা, ও যখন প্রথম দিন কাজে যায় দেখে বাসায় কেউ নাই, আর নাদিরের বাবা প্যান্টেই হিসু করে ফেলেছে, তাকে চেঞ্জ না করে দিলে সে অসুস্থ হয়ে যাবে। রাজিয়া তাকে স্পর্শ না করেই অনেক চেষ্টা করে কাপড় বদলে দেওয়ার, কিন্তু নাদিরের বাবার অনেক বয়স হওয়ায় সে রাজিয়ার কথা কিছুই বুঝতে পারে না। তখন রাজিয়া সিমিনকে ফোন করে, কিন্তু সিমিনের তখন আসা সম্ভব হচ্ছিল না। রাজিয়া তার ধর্ম নিয়ে অনেক স্ট্রিক্ট, ও কোনো পরপুরুষকে ছুঁতে যায় না, তাই ও কাউকে ফোন করে আর জিজ্ঞেস করে, আমি কি এমন কোনো পুরুষকে স্পর্শ করতে পারি যে অনেক অসুস্থ এবং বয়স্ক? তখন রাজিয়াকে বলা হয়, হ্যাঁ, তুমি তাকে সাহায্য করতে পারো, এটা কোনো পাপ না। তারপর রাজিয়া নাদিরের বাবার কাপড় চেঞ্জ করে দেয়। রাজিয়া তার মেয়েকে নিয়ে নাদিরের বাসায় কাজ করতে আসে, আর রাজিয়া প্রেগনেন্টও। নাদির আর তার মেয়ে রাজিয়ার মেয়ের সাথে অনেক ভালো ব্যবহার করে, তারা যখন একসাথে সময় পায় খেলাও করতে থাকে। রাজিয়া এভাবে কাজ করতে থাকে, কিন্তু একদিন ইমার্জেন্সির জন্য নাদিরের বাবাকে একা বাসায় রেখে রাজিয়ার বাইরে যেতে হয়। কিন্তু ও আসার আগেই নাদির আর তার মেয়ে বাসায় চলে আসে। নাদির ঘরে ঢুকে দেখে নাদিরের বাবার হাত খাটের সাথে বাঁধা আর সে মাটিতে পড়ে আছে। এটা দেখে নাদিরের মেয়ে কাঁদতে থাকে আর নাদির অনেক রেগে যায়। ওরা ভাবে তার বাবা বোধহয় আর বেঁচে নাই। নাদির ওর বাবার পালস ও নিঃশ্বাস চেক করতে থাকে এবং দেখে তার বাবা বেঁচে আছে। নাদির ওর বাবাকে নিয়ে অনেক সেন্সিটিভ, ও রাজিয়ার উপর রেগে যায় আর ভাবে রাজিয়া প্রায়ই এমন করে। নাদির ওর মেয়েকে সারা ঘর চেক করতে বলে, কোনো কিছু চুরি হয়েছে কিনা। তখন রাজিয়া ওর মেয়েকে নিয়ে ওই সময়ে চলে আসে। নাদির রাজিয়াকে দেখে বলে, তুমি আমার ঘরের থেকে টাকা চুরি করেছো, আজকে আমি টাইমলি চলে না আসলে দেখতেই পারতাম না তুমি আমার বাবার সাথে কি করো, তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও। কিন্তু রাজিয়া নাদিরের কথা শুনে অনেক বিচলিত হয়ে যায়।
ও কোনো টাকা নেয়নি, তবুও ওর উপর চুরির দোষ চাপানো হচ্ছে। ও কুরআনের শপথ নিয়ে বলে, আমি পৃথিবীর সবকিছু করতে পারি, তবুও চুরি করতে পারি না। তখন রাজিয়া বলে, আমাকে আমার বেতনের টাকা দিন, আমি চলে যাব। তাদের রাজিয়ার কোনো কথা বিশ্বাস করে না, রাজিয়াকে ঘর থেকে বের করে দেয়। তারপর নাদিরের বাবাকে নাদির গোসল করাতে থাকে। এমন সময় নাদির হঠাৎ করে তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, যা থেকে বোঝা যায় ওর বাবাকে নিয়ে অনেক বেশি চিন্তিত এবং তার বাবার নিয়মিত খেয়াল রাখতে পারছে না বলে ও ভেতর থেকে অনেক কষ্ট পাচ্ছে। তখন রাজিয়া আবার ভেতরে আসে আর বলে, আমার টাকাটা অনেক প্রয়োজন, আমার বেতনের টাকা আমাকে দিয়ে দিন। তখন নাদির আরো রেগে যায়, রাজিয়াকে দরজার কাছে নিয়ে ধাক্কা দেয়। একটু পরে দেখা যায় রাজিয়া চলতে পারছে না, ও পড়ে গেছে। তখন নাদিরের এক প্রতিবেশী এসে রাজিয়াকে ওখান থেকে তোলে এবং একটি হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর সিমিনের কাছে একটি ফোন আসে আর বলা হয় রাজিয়া হসপিটালে। সিমিন নাদিরকে নিয়ে হসপিটালে রাজিয়াকে দেখতে যায়। তখন ওরা জানতে পারে রাজিয়ার মিসক্যারেজ হয়ে গেছে। নাদিরকে দেখে রাজিয়ার হাজবেন্ড অনেক রেগে যায় আর নাদিরকে মারতে যায়। এরপর দেখানো হয় রাজিয়ার হাজবেন্ড নাদিরের উপর কেস করেছে আর ওরা সবাই কোর্টে যায়। নাদিরের উপর দোষারোপ করা হয় ও একটি বাচ্চাকে মেরে ফেলেছে, যা প্রমাণিত হলে নাদিরের 3 বছরের জেল হবে। কিন্তু নাদির নিজের পক্ষ থেকে বারবার বলতে থাকে ও রাজিয়ার প্রেগনেন্সির ব্যাপারে কিছুই জানতো না, ও যদি জানতো রাজিয়া প্রেগনেন্ট তাহলে কখনোই এমন করতো না। তখন নাদির উল্টা রাজিয়ার উপর দোষারোপ করে রাজিয়া তার বাবাকে খাটের সাথে বেঁধে বাইরে চলে যায়, যার জন্য তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে আর ওর বাসা থেকে রাজিয়া টাকাও চুরি করেছে। এই শুনে রাজিয়ার হাজবেন্ড অনেক রেগে যায় আর চিল্লাপাল্লা শুরু করে। তখন কোর্ট থেকে বলা হয় সে যদি এমন ব্যবহার করে তাহলে তাকে আবার জেলে দেওয়া হবে। এই কেস অনেকদিন চলতে থাকে। তখন নাদিরের পক্ষ থেকে নাদিরের মেয়ে তারমি এর টিচার আসে আর সে সাক্ষী দেয় নাদির জানতো না যে রাজিয়া প্রেগনেন্ট। এই ব্যাপারে রাজিয়ার হাজবেন্ড অনেক রেগে যায় আর তারমি এর স্কুলে যায়। সেই টিচারকে বলে, তুমি ইচ্ছা করে মিথ্যা বয়ান দিয়েছো, তোমার কথা যদি সত্য হয় তাহলে এই কোরআনে হাত রেখে বলো। পরে শুনানির দিনে রাজিয়ার হাজবেন্ডের উপর অভিযোগ করা হয় ও সেই টিচারের সাথে খারাপ ব্যবহার করেছে আর তাকে হুমকি দিয়ে এসেছে, যার জন্য তাকে 3 মাসের জেল দেওয়া হবে। যা দেখে রাজিয়া অনেক ভেঙে পড়ে আর অনুরোধ করে তার হাজবেন্ডকে যেন ছেড়ে দেওয়া হয়। সে অনেক ডিপ্রেসড তাই এমন করে ফেলেছে। পরের দিন রাজিয়ার মেয়ের কাছ থেকে নাদির জানতে পারে ওই দিন ওর বাবাকে রেখে রাজিয়া গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিল। তখন তিন মেয়ে তার বাবাকে বলে, আমি জানি যে তুমি জানতে রাজিয়া প্রেগনেন্ট। নাদির বলে, তুমি কিভাবে জানো? তিন মেয়ে বলে, তুমি যেহেতু জানো রাজিয়া আমার টিচারের কাছ থেকে নাম্বার নিয়েছে, তাহলে তুমি অবশ্যই জানবে যে রাজিয়া প্রেগনেন্ট, কারণ ও এই দুটি কথাই একসাথে বলেছিল। তখন নাদির ওর মেয়ের কাছে স্বীকার করে যে হ্যাঁ, ও আগে থেকে জানতো। পরে শুনানিতে নাদিরকে প্রশ্ন করা হয়, আপনি কিভাবে জানেন যে রাজিয়া 3 মেয়ে এর টিচারের কাছ থেকে ডক্টরের নাম্বার চায়? নাদির বলে, আমার মেয়ে আমাকে বলেছে। মেয়েকে কোর্টে ডাকা হয় আর বলা হয়, তুমি কিসে পড়ো? তীর মেয়ে বলে, আমি ক্লাস 6-এ পড়ি। ওর কাছে অন্য কোনো উপায় না থাকায় ও মিথ্যা বলে, হ্যাঁ আমি আমার বাবাকে বলেছিলাম। কিন্তু মিথ্যা বলার জন্য তীর মেয়ে ভেতর থেকে যেন ভেঙে যায় আর সবসময় এই ঘটনা মনে করে কাঁদতে থাকে। তখন নাদিরের ওয়াইফ এইসব দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ও চায় না এই কেসের জন্য ওর মেয়ের কোনো ক্ষতি হোক। তখন সিমিন রাজিয়ার হাজবেন্ডের কাছে যায় আর ওর হাজবেন্ডকে বলে, আমরা কিছু টাকা দিচ্ছি, এই কেস এখানেই শেষ হোক। প্রথমে রাজিয়ার হাজবেন্ড রাজি হয় না, কিন্তু আশেপাশের লোক ওকে বোঝায়, এই টাকা দিয়ে তুমি সব পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারবে, তার সাথে তোমার একটি ক্যারিয়ারও দাঁড় করাতে পারবে। পরে ও রাজি হয়ে যায়। সিমিন বাসায় এসে নাদিরকে এই কথা জানায়, কিন্তু নাদির রাজি হয় না। তখন সিমিন তার মেয়েকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, তখন নাদির উপায় না দেখে রাজি হয়ে যায়। এর মধ্যে রাজিয়া সিমিনের সাথে দেখা করে আর বলে, আমার এই টাকা চাই না, কেননা এই টাকা নিলে পাপ হবে। তখন সিমিন বলে, কেমন পাপ? রাজিয়া বলে, আমার মনে হয় না নাদিরের ধাক্কার জন্য আমার মিসক্যারেজ হয়েছে। এই ঘটনার কিছুদিন আগে যখন আমি ওই বাসায় কাজ করছিলাম, নাদিরের বাবা দরজা খোলা পেয়ে হঠাৎ নিচে চলে যায়। তাকে ধরতে গিয়েই আমার একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকেই আমার প্রচুর পেটে ব্যথা শুরু হয়, যার জন্য আমি গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলাম। আমার মনে হয় এই অ্যাক্সিডেন্টের জন্যই আমার মিসক্যারেজ হয়েছে, তাই আমি এই টাকা চাই না।
তো নাদির আর সিমিল টাকা নিয়ে রাজিয়ার বাসায় চলে যায়। আর এখানে রাজিয়ার হাজবেন্ডের সব পাওনা তারও টাকা নেওয়ার জন্য ওয়েট করছিল। তখন নাদির চেক সাইন করে ওদেরকে দেয় আর বলে, টাকা নেবার আগে আমি চাই রাজিয়া কোরআনে হাত রেখে বলুক আমার জন্যই ওর মিসক্যারেজ হয়েছে। রাজিয়া রাজি হয় না আর সিমিনের কাছে এসে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি টাকা নিয়ে আমার বাড়িতে আসবে না, আমার পরিবারকে ধ্বংস করে তোমার কি লাভ হচ্ছে। তখন মুভির শেষ সিন দেখানো হয় যেখানে তার্মিয়ার কাছে প্রশ্ন করা হচ্ছে, তুমি কার সাথে থাকতে চাও, বাবা নাকি মা? তার্মি অনেক ভেঙে পড়ে আর কাঁদতে থাকে আর বলে, আমি জানি আমি কার সাথে থাকতে চাই, কিন্তু এখনই কি বলতে হবে? তার্মিকে বলা হয়, হ্যাঁ তোমাকে এখনই বলতে হবে। তার্মি বলে, আমার মা বাবা কি একটু বাইরে যেতে পারে? তার্মি এর মা বাবা বাইরে চলে যায় আর মুভি এর এন্ডিং এখানেই দেখানো হয়। ভিউয়ার্স, এখানে আসগার ফারাদি আমাদের জন্য প্রশ্নের একটি খোলা ময়দান রেখে গেছে। আসলে ও কার কাছে থাকতে চায়, ওর বাবার কাছে নাকি মার কাছে? ডিভোর্সকে আসলে তার ভবিষ্যতের জন্য ভালো? একটু গভীরভাবে ভাবলে আপনি উত্তর পেয়ে যাবেন যে ও কার সাথে থাকতে চায়। কারণ লাস্ট সিনের আগের মুহূর্তে দেখানো হয় তার মেয়ে রাজিয়ার মেয়ের দিকে গভীরভাবে তাকিয়ে আছে, ওর মা ওকে রেখে চলে যাওয়ায় ও অনেক ভেঙে পড়ে, যা ওর মনে রাজিয়ার জন্য মা সুলভ শ্রদ্ধা তৈরি করে। আর রাজিয়ার পরে যে টাকা চুরির দোষারোপ করা হয়েছিল এটি কি আদৌ সত্য? না, সিমিন বাড়ি ছেড়ে যাবার সময় এই টাকাগুলো নিজের সাথে নিয়ে যায়। এখানে দোষ আসলে কার ছিল, রাজিয়ার নাকি নাদিরের? রাজিয়ার একজন বৃদ্ধকে এভাবে বাসায় ফেলে রেখে যাওয়া উচিত হয়নি, তার সাথে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারতো। আর নাদিরের রাজিয়ার গায়ে হাত দেওয়া আর সে গর্ভবতী জেনেও তাকে ধাক্কা দেওয়া উচিত হয়নি। আর সিমিন যে নাদিরের ওয়াইফ, সে আসলে তার মেয়ের ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে নষ্ট করে ফেলে। ডিভোর্স কি কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে? কখনোই না। আমরা প্রায়ই না ভেবে অন্যের উপর দোষারোপ করে থাকি, যা তার এবং আমাদের উভয়ের জীবনের জন্য খারাপ প্রভাবই রেখে যায়। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকুন। নেক্সট কোন মুভি এর গল্প চান কমেন্ট করে জানান।